أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা সকলেই জানি যে কিয়ামতের পর সর্বশক্তিমান এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা আমাদের সকলকে হাশরের মাঠে আবারো সৃষ্টি করবেন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে তো এই বিষয়ে কোরআনে এবং হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে তারপরেও সর্বশক্তিমান এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের স্বপ্নে এই বিষয়গুলোকে ভবিষ্যতে বাস্তবে ঠিক যেমন ঘটবে ঠিক তেমনটি তাকে দেখাইছেন চলুন আমরা ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের সেই স্বপ্নগুলো থেকে কিছু জিনিস জেনে নেই ইমাম মাহদি মোহাম্মদ কাসিম বলেন যে কিয়ামতের দিন হাশরের মাঠ দেখতে অনেক সুন্দর ছিল সেখানে হালকা হালকা আলো এবং যেন বৃষ্টি হচ্ছিল হালকা হালকা এবং মোহাম্মদ কাসিম দেখেন যে যেমন মাটি থেকে বীজ ফেটে একটা চারা গাছ বেরিয়ে আসে ঠিক তেমনি তিনিও মাটি থেকে নিজেকে বেরিয়ে আসতে দেখেছেন এবং তারপর তিনি দেখেন যে তিনি সরাসরি একটা স্থানে পৌঁছে যান অটোমেটিকলি এবং তার মুখ ছিল ডান দিকে ঘোরানো এবং তিনি সেখানে গিয়ে থেমে যান মোহাম্মদ কাসিম বলেন যে যেন বিষয়টা এরকম যে সকল মানুষকে আগে থেকেই সকল সৃষ্টিকে আগে থেকেই প্রোগ্রামড করা হয়েছে যে তারা হাশরের মাঠে জীবিত হওয়ার পর তারা কোন দিকে যাবে কোথায় গিয়ে দাঁড়াবে এবং তাদের অবস্থা কেমন থাকবে সেখানে কারো কোনো কিছুর উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং সে সেখানে ওই অবস্থাতে থাকতে বাধ্য থাকে মোহাম্মদ কাসিম বলেন যে যেন তিনি অটোমেটিকলি যাচ্ছিলেন দ্রুত যাচ্ছিলেন আল্লাহ তাআলার দিকে তিনি খুব দ্রুত অগ্রসর হচ্ছিলেন যেন আগে থেকে বলা আছিল যে ওনাকে কোথায় গিয়ে থামতে হবে কোথায় গিয়ে দাঁড়াতে হবে এবং সেখানে সবাই সুশৃঙ্খলভাবেই দাঁড়ায় থাকে এবং মোহাম্মদ কাসিম দেখেন যে কিয়ামতের মাঠে কাফেরদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হয় মোহাম্মদ কাসিম বলেন যে কিয়ামতের দিন হাশরের মাঠে একটা বিশাল বড় সূর্য থাকে অনেক বড় সেটা অনেক বড় একটা সূর্য এবং এক পাশে থাকে হচ্ছে আল্লাহ তাআলার আরশ আরশের ডান দিকে বিশাল লম্বা ছায়া পড়ে যেমন আমরা বিকেল বেলার ছায়া দেখি যে কোনো বস্তুর ছায়া অনেক লম্বা হয়ে যায় অনেক লম্বা ঠিক তেমন আল্লাহ তাআলার আরশের ছায়া অনেক লম্বা হয়ে যায় এবং এই আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে মুসলিমদেরকে এবং অন্যান্য নবী রাসূলদেরকে যাকে তিনি ইচ্ছা করেন তাদেরকে তিনি সেখানে আশ্রয় দেন এবং এই পাশে সম্পূর্ণ বাকি ময়দান বাম পাশে এখানে সম্পূর্ণ কাফেররা অবস্থান করে এবং এখানে জমিনও তাদেরকে তাপ দিতে থাকে এবং এখানে কোনো ছায়া থাকে না সূর্যের যে প্রচণ্ড তাপ সেখানে তাদের উপরে পড়ে এবং ইমাম মাহদি মোহাম্মদ কাসিম বলেন যে এই দিনটা আজকে কাফেরদের জন্য অত্যন্ত কঠিন একটা দিন ইমাম মাহদি মোহাম্মদ কাসিম এটাও দেখেন যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা বিশাল মোটা সাদা দেওয়াল আছে এবং সেখানেও কিছু মানুষ অবস্থান করতেছে ইমাম মাহদি মোহাম্মদ কাসিম আরও অনেক স্বপ্ন দেখেছেন এই কিয়ামতের দিন সম্পর্কে অন্য স্বপ্নে তিনি দেখেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতে আসেন তিনি দেখেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মোহাম্মদ কাসিম এবং তার সাথীদের সাথে সাক্ষাৎ করতে আসেন কিয়ামতের মাঠে মোহাম্মদ কাসিম এই স্বপ্নটা অনেক আগে দেখেছিলেন তিনি তখনও জানতেন না যে এই স্বপ্নটার মানে কি মোহাম্মদ কাসিম স্বপ্নেও অবাক হয়েছিলেন যে কেন এত মানুষ থাকতে সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাশরের মাঠে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসেন মোহাম্মদ কাসিম দেখেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ কাসিম এবং তার সাথীদের সাথে একে একে ব্যক্তিগতভাবে গিয়ে গিয়ে সাক্ষাৎ করেন এবং তাদেরকে শুভেচ্ছা জানান এবং বলেন যে আজকে আল্লাহ তাআলা আপনাদেরকে নিজের রহমত বরকতে ভরে দিবেন ইনশাআল্লাহ তখন মোহাম্মদ কাসিম স্বপ্নের মধ্যে অবাক হয়েছিলেন যে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাদের সাথে সাক্ষাৎ করতে আসেন যখন মোহাম্মদ কাসিমের স্বপ্ন শেষ হলো উনি যখন জেগে উঠলেন তখনও তিনি এই বিষয়টা নিয়ে ভাবতেন এবং অনেক সময় পর যখন উনি এটা বুঝতে পারলেন যে ওনার এই স্বপ্নগুলো প্রচারের মাধ্যমে আল্লাহ তাআলা সারা বিশ্বে ওনার মাধ্যমে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবেন এবং সারা বিশ্বে আবারও সত্যকারের ইসলামকে পুনঃ প্রতিষ্ঠা করা হবে এবং সারা বিশ্বে মুসলিমদের বিজয় হবে তো এইভাবে যদি এত বড় একটা কাজ উনি এবং ওনার সাথীদের মাধ্যমে করানো হয় তাহলে হয়তো বা এই কারণে খুশি হয়ে সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সবার প্রথম তার সাথে সাক্ষাৎ করতে আসেন এবং তার সাথীদের সাথে সাক্ষাৎ করতে আসেন মোহাম্মদ কাসিম বলেন যে এত দীর্ঘ সময় পর তিনি এই বিষয়টি বুঝতে পারছেন যে হয়তো বা এই কারণে উনি ওই স্বপ্নটা দেখছিলেন
সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা যদি ইমাম মাহদী মোহাম্মদ কাসিমের এই স্বপ্নগুলোর দিকে নজর দেই, তাহলে অবশ্যই বুঝতে পারি যে এই বিষয়গুলো কোনো ব্যক্তির পক্ষে বানানো সম্ভব নয় এবং এই বিষয়গুলো শয়তানের পক্ষেও বানানো সম্ভব নয়, এবং এই বিষয়গুলো সর্বশক্তিমান এক ও অদ্বিতীয় আল্লাহ তালার পক্ষ থেকে আসছে, এবং তিনি আল্লাহ তালাই সবকিছু নিয়ন্ত্রণকারী, এবং তিনি কিয়ামত দিবেন এবং তিনি হাশর মাঠে আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং আমাদের কাছ থেকে হিসাব নেবেন। এবং ইমাম মাহদী মোহাম্মদ কাসিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই বিষয়গুলোকে স্বপ্নের মাধ্যমে আবারও দেখাইছেন, এবং এটা আমাদের জন্য একটা রিমাইন্ডার বা সতর্কবাণী আপনি বলতে পারেন, বা আমাদেরকে আবারও সেই জিনিসটা মনে করায় দেওয়া। এবং এইভাবে কিন্তু আমাদের বোঝা উচিত যে উনি হচ্ছেন সত্যিকারের ইমাম মাহদী আলাইহিস সালাম, আর এই কারণেই সর্বশক্তিমান এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা যিনি বিশ্বজগতের মালিক, তিনি তার প্রিয় বান্দা ইমাম মাহাদিকে এই সকল জ্ঞানগুলো দান করতেছেন এবং এগুলো সকলের সাথে প্রচার করার আদেশ দিচ্ছেন, যেন সকলে এই বিষয়টা বুঝতে পারে এবং ইমাম মাহাদি আলাইহিস সালামকে চিনতে পারে এবং আল্লাহ তাআলার আদেশকে মেনে নিতে পারে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে অনুরোধ করব মোহাম্মদ কাসিম বাংলা .com এই ওয়েবসাইটে গিয়ে ইমাম মাহাদি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো নিয়ে অনুবাদ করা রহমানি স্বপ্ন বাংলা বইটি ডাউনলোড করবেন এবং সেটা পড়বেন এবং সকলের সাথে প্রচার করবেন। জাজাকাল্লাহু খায়রান।